বড় ধরনের সাফল্য পেল ক্যানিং থানার পুলিশ ক্যানিং হাসপাতাল চত্বরে চুরি যাওয়া কন্যা শিশুকে তিরিশ ঘন্টার মধ্যে উদ্ধার করলো ক্যানিং থানার পুলিশ পাশাপাশি আটক করল দুজনকে মঙ্গলবার সন্ধ্যায় ক্যানিং থানার আইসি আতিফুর রহমানের নেতৃত্বে স্পেশাল পুলিশ টিম অভিযান চালিয়ে তিরিশ ঘন্টার মধ্যে উদ্ধার করলো ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বর থেকে চুরি যাওয়া দশ দিনের শিশু কন্যাকে আর এই ঘটনায় পুলিশ ফারুক লস্কর ও তার স্ত্রী শাহানারা লস্করকে আটক করেছে দুজনেরই বাড়ি জীবনতলা থানার ঘুটিয়ার শরীফ দক্ষিণ মাকালতলা এলাকায় উল্লেখ্য গত সোমবার দুপুর একটা নাগাদ নদিনের এক শিশুকন্যাকে চুরি করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সুন্দরবনের ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বর এলাকায় ক্যানিং আমরা বেড়িয়া গ্রামের বাসিন্দা গৃহবধূ আকিবা মোড়ল তার নদিনের কন্যা আসিয়া মোড়লকে নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে এসেছিলেন শিশুর কন্যার জন্ম সার্টিফিকেট তুলতে গৃহবধূ শিশুকন্যাকে তার দিদিমা মদিনা শেখের কাছে রেখে কাগজপত্র জমা দিতে যায় হাসপাতালে সেই সময় এক অপরিচিত বোরখা পরা মহিলা মদিনা শেখের সঙ্গে গল্প জুড়ে দেয় এরপর মহিলা মদিনা শেখকে শিশুর প্যাম্পাস আনতে বলে কুড়ি টাকা দেয় তিনি প্যাম্পাস আনতে গেলে সেই সুযোগে অপরিচিত মহিলা শিশুকন্যাকে নিয়ে চম্পট দেয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ হাসপাতালে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে আর এই সিসি ক্যামেরা ফুটেজ ধরে চিরুনি তল্লাশি অভিযান চালাতে থাকে পুলিশ মঙ্গলবার রাত সাতটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার এস আই জয়ন্ত পোদ্দারের নেতৃত্বে কনস্টেবল গোবিন্দ বিশ্বাস সুবীর কর এবং মহিলা কনস্টেবল প্রিয়া মজুমদারকে সাথে নিয়ে ঘুটিয়ার শরীফ এলাকার দক্ষিণ মাকালতলা এলাকায় তল্লাশি অভিযান চালায় শিশুটির হদিশ পেতে পুলিশ শাহনারার বাড়ির সামনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন সেই সময় এই অভিযুক্ত বাড়িতে তালা লাগানো ছিল কোনো প্রকার কুলু না পেয়ে হতাশ হয়ে ফিরে আসার জন্য জোর শুরু করে ক্যানিং থানার পুলিশ টিম ইতিমধ্যে শিশুকন্যাটি কেঁদে ওঠে শিশুর কান্নার আওয়াজ শুনে শুনতে পেয়ে পুলিশ অত্যন্ত সতর্কতার সাথে বাড়িটির কাছে এগিয়ে যায় দরজা খুলতে বলেন তালা লাগানো দরজা খুলে বেরিয়ে আসেন অভিযুক্তের বাবা ও মা তাদের জিজ্ঞাসাবাদ করে পাশের ঘর থেকে অভিযুক্ত দুই স্বামী স্ত্রী সহ চুরি যাওয়া শিশুকন্যাকে পেয়ে যায় পুলিশ আর এই পুলিশি অভিযানে তিরিশ ঘন্টার মধ্যে উদ্ধার করে চুরি যাওয়া শিশুকন্যাকে পুলিশ শিশুকন্যাকে তার মায়ের কোলে তুলে দিলে কান্নায় ভেঙে পড়ে শিশুকনার মা আকিবা আকিবা জানিয়েছেন ক্যানিং থানার পুলিশ অতি সক্রিয়তার সাথে খবর করে আমার চুরি যাওয়া শিশু শিশুকন্যাকে উদ্ধার করে করায় তাদের কাছে আমি কৃতজ্ঞ এদিকে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে শাহানারা লস্করের সঙ্গে ফারুক লস্করের বছর চারেক আগে বিয়ে হয় কিন্তু শাহানারা লস্করের কোনো সন্তান না হওয়ায় মানসিকভাবে ভুগছিল সে সোমবার শাহানারা লস্কর ক্যানিং হাসপাতালে এসেছিল আর এই সুযোগ পেয়ে শিশুকন্যাকে নিয়ে চম্পট দেয় তবে এই শাহানারা কোনো শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে ক্যানিং থানার পুলিশ পুলিশ জানিয়েছে ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বর থেকে চুরি যাওয়া শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিশুকন্যাকে মেডিকেল করা হয়েছে শিশুকন্যাটি বর্তমানে সুস্থ রয়েছে তার মায়ের কোলে তুলে দেওয়া হয়েছে শিশুকন্যাকে তবে কী কারণে এমন ধরনের ঘটনা ঘটল সে বিষয়ে খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ